আমরা যারা মেট্রো রেলে প্রথমবার উঠেছি বাংলাদেশের জন্য এটা আমার কাছে মনে হয় স্বপ্নের মতো, যেটা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। সুন্দর এসকেলেটার থেকে শুরু করে স্ট্রেসেস এবং লিফট সমস্ত ব্যবস্থাই রয়েছে এখানে। যেমনটা দেখা যায় বাহিরের বিভিন্ন উন্নত দেশে এমআরটি বা মেট্রো রেলে, প্রথম পর্যায়ের জন্য এমআরটি 6 নামক 20.10 কিলোমিটার দৈর্ঘ্য পথকে নির্ধারণ করা হয়। এ প্রকল্পের মোট ব্যয়ের ধরা হয়েছে 21,985,59,00,000 টাকা। এর মধ্যে এ প্রকল্পের সহায়তা হিসেবে জায়গা দিবে 16,594,48,00,000 টাকা। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চালু হলে দুদিকে থেকে প্রায় 60,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এমআরটি 6 যা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে বা যেটি সার্ভিস দিয়ে যাচ্ছে, তার যাত্রাপথগুলো হচ্ছে উত্তরা মধ্য, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 10, মিরপুর 11, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগা, বিজয়সরণি, ফার্মগেট, কাউরানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল, কমলাপুর। ট্রেনটি সম্পূর্ণ বৈদ্যুতিক হওয়ায় ট্রেন চালানোর জন্য ঘন্টায় দরকার হবে 13.47 মেগাওয়াট বিদ্যুৎ, যা নেওয়া হবে জাতীয় গ্রেড থেকে। এর জন্য উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁও ও বাংলা একাডেমি এলাকায় 5টি বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে। 2016 সালের 26 জুন এমআরটি 6 প্রকল্পের নির্মাণ কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে শুরু হয় ঢাকা মেট্রো রেলের নির্মাণ কাজের সূচনা। এমআরটি 6 এর স্টেশন ও উড়াল পথ নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হয় 2017 সালের 2 আগস্ট। এদিন উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত 12 কিলোমিটার উড়াল পথ ও স্টেশন নির্মাণ শুরু হয়। 25 ফেব্রুয়ারি 2019 আগারগাঁ থেকে মতিঝিল অংশে স্টেশন উড়াল পথের নির্মাণ শুরু হবে। 2021 সালের 26 ডিসেম্বর এ প্রকল্পের উদ্বোধন তারিখ নির্ধারণ হয়েছে, যা পূরণ করা সম্ভব হয়নি। অবশেষে এমআরটি 6 লাইন প্রথম পর্যায়ে দিয়াবাড়ি থেকে আগারগাঁ অংশে 28 ডিসেম্বর 2022 সাধারণের চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এবং তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রাটি করেন। এটি বাংলাদেশের প্রথম মেট্রো রেল, যা 29-29 ডিসেম্বর 2022 জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এমআরটি 6 লাইনের দ্বিতীয় পর্যায়ে আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল 2023 সালের 7 জুলাই পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু হয়েছে। আগারগাঁ ও মতিঝিল অংশে অক্টোবরের শেষ সপ্তাহে যাত্রী পরিবহন শুরু হবে এবং 2025 সাল নাগাদ কমলাপুর পর্যন্ত চালু হতে পারে। এমআরটি লাইন 5 উত্তর। এমআরটি 5 নির্মাণ প্রকল্প হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত 20 কিলোমিটার লাইন নির্মাণ করা হবে। এ প্রকল্পে 41,238 কোটি টাকার মধ্যে 29,117 কোটি টাকা দেবে জাপান, আর বাকি 12,121 কোটি টাকা দেবে সরকার। প্রকল্পের মোট 20 কিলোমিটারের মধ্যে 13 কিলোমিটার হবে পাতাল, আর বাকি 6.5 কিলোমিটার হবে উড়াল পথ। এ রুটের মধ্যে 14টি স্টেশন হবে, যার মধ্যে 9টি হবে পাতাল আর 5টি হবে উড়াল পথে। এমআরটি লাইন 5 এর পরিকল্পনা 2030 সালের মধ্যে গাবতলী থেকে দাসের কান্দি পর্যন্ত 17.40 কিলোমিটার মেট্রো রেল নির্মাণ করা হবে। তার মধ্যে পাতাল 12.80 কিলোমিটার এবং উড়াল 4.60 কিলোমিটার। এমআরটি লাইন 4 এর পরিকল্পনা পিপিপি পদ্ধতিতে কমলাপুর নারায়ণগঞ্জ রেলওয়ে ট্র্যাকের পাশ দিয়ে প্রায় 16 কিলোমিটার দৈর্ঘ্যের উড়াল মেট্রো রেল হিসেবে এমআরটি লাইন 4 নির্মাণের উদ্যোগ প্রক্রিয়াধীন, যা শেষ করা হবে 2030 সালের মধ্যে। এমআরটি লাইন 2 এর পরিকল্পনায় 2030 সালের মধ্যে গাবতলী থেকে চট্টগ্রাম রোড পর্যন্ত উড়াল ও পাতালের সমন্বয়ে প্রায় 24 কিলোমিটার দৈর্ঘ্যের G2G বিদ্যুতিতে পিপিপি এমআরটি লাইন 2 নির্মাণ করা হবে। এরই
মধ্যে জাপান ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় স্মারক স্বাক্ষর হয়েছে। এমআরটি লাইন একের পরিকল্পনা, নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত 11.73 কিলোমিটার হবে উড়ালপথ, যার মধ্যে 2028 সাল নাগাদ শেষ হতে পারে। এর ফলে খুব দ্রুত সময়ের মধ্যে 20 মিনিটের নতুন বাজার থেকে পিতলগঞ্জ যাওয়া যাবে। এমআরটি পাঁচের যাত্রাপথগুলো হলো হেমায়তপুর, বলিয়াপুর, বালা, মালিয়া, আমিনবাজার, গাবতলি, দারুসালাম, মিরপুর 10, মিরপুর 1, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান, নতুনবাজার, ভাটারা। এমআরটি পাঁচের যাত্রাপথের রুটগুলো হচ্ছে গাবতলি, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, রাসেল স্কোয়ার, পান্থপথ, সোনারগাঁ, হাতির ঝিল, পশ্চিম নিকেতন, রামপুরা, আফতাবনগর পশ্চিম, আফতাবনগর মধ্য, আফতাবনগর পূর্ব, দাসের কান্দি। এমআরটি দুই লাইনের যাত্রাপথের পরিকল্পনাগুলো হচ্ছে গাবতলি, কল্যাণপুর, বসিলা, মোহাম্মদপুর, সাতমসজিদ, জিগাতলা, ধানমন্ডি 2, সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, নীলক্ষেত, আজিমপুর, পলাশী, শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ, পুলিশ হেডকোয়ার্টার, গোপাল শাহ মাজার, বঙ্গভবন, মতিঝিল, আরামবাগ, কমলাপুর, মুগদা, মান্ডা, ড্যামরা, চট্টগ্রাম রোড পর্যন্ত।